আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা এবং কৃষক ভাইরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হৃদয়ে মাটি মানুষের ডাক অনুষ্ঠানে। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা ছাদ কৃষি, শহরের ছাদগুলো যাতে সবুজে ভরে যায় এই কারণে আমরা দীর্ঘদিন যাবৎ ছাদে কৃষি কাজ করা, বাগান করা এই বিষয়ের উপরে আপনাদেরকে অনুপ্রাণিত করে আসছি এবং এতদিন ধরে অনেক প্রতিবেদন প্রচার করেছি ঢাকা শহর, ঢাকা শহরের বাইরে চিটাগং, খুলনা, রাজশাহী। আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি চুয়াডাঙ্গাতে। চুয়াডাঙ্গার যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম জাফরপুর। জাফরপুরে একটি অর্গানাইজেশন যেটির নাম হচ্ছে অ্যাগ্রোল্যান্ড ইন্টিগ্রেটেড ফার্ম, এরা প্রধানত কৃষিকাজ, কৃষি নিয়ে কাজ করে। তার এক তরুণ উদ্যোক্তা আলিমুজ্জামান মিল্টন, সে আমাদের এই ছাদ কৃষি দেখে এর সমস্যা, সম্ভাবনা, অনেকে ছাদে কৃষিকাজ করতে চায় কিন্তু সুবিধা করতে পারে না, বাড়ির মালিক করতে দেয় না, আবার নিজস্ব ছাদ হলেও ড্যাম হয়ে যায়, নানান কারণে জটিলতা, মাটি পাবে কোথায়, এই সমস্ত জিনিসগুলো আমরা প্রতিনিয়তই তুলে ধরি। এইটা বিষয়টাকে সে মাথায় এনে সে মনে করলো যে এমন একটি কাজ যদি করা যায় যে কাজের মাধ্যমে ছাদি কৃষিকাজও করা যাবে, অন্যদিকে খুব আধুনিক পদ্ধতিতে কৃষির একটা সমাবেশ ঘটানো সম্ভব, জৈবিকভাবে কৃষি একটা সমাবেশ ঘটানো সম্ভব। সে স্ট্রাকচার করা শুরু করলো, কিছু নানান ধরনের কাঠামো যাতে যেগুলো ছাদের ভেতরে অনায়াসে পেতে করা যায়, মাটির কোনো সংস্পর্শ থাকবে না, হ্যাঙ্গিং। আপনারা ইতিমধ্যে নানা রকমের, নানা বৈচিত্র্যের উদ্যোগ দেখেছেন, অনেকে ছাদে স্থায়ী অবকাঠামো গড়ে তুলেছেন ভবন নির্মাণের সময়, কেউ কেউ ছাদে স্থাপন করেছেন ককশিটের বাক্স, প্লাস্টিকের পাত্র বা পরিত্যক্ত গৃহস্থ সামগ্রী। এক্ষেত্রে যার যার মতো সৃজনশীলতার স্বাক্ষর রেখেছেন, সহায়তা করছেন। ছাদ বাগান করতে যে মানুষ যে সমস্ত প্রবলেমগুলো ফেস করে, আচ্ছা, যে সে হয়তো যে প্রপার চারা পাচ্ছে না, আবার হয়তো একটা আরেকটা প্রবলেম হয় যে দুই বছর আগে যখন শুরু করছে বা এক বছর আগে শুরু করছে, প্রথম ফার্স্ট টাইমই কিন্তু গাছগুলোর অতটা প্রবলেম থাকে না, নতুন মাটি দেয়, সার দেয়, কিন্তু যখন এটা এজেড হইতে থাকে, বিশেষ করে এটা তো প্রবলেম বাড়ছে, মানে এটা অন্য মানে মাঠ কৃষির থেকে এটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। আমরা বেসিক্যালি এই জিনিসটা ওনাদের সাথে শেয়ার করি। আলিমুজ্জামান মিল্টনের উদ্যোগটিও তেমনই, কিন্তু বলতেই হবে অপেক্ষাকৃত অনেক বেশি উদ্ভাবনী ক্ষমতা সম্পন্ন। চলুন একে একে দেখা যাক তার উদ্ভাবিত ও নির্মিত ছাদ কৃষির উপযোগী অবকাঠামোগুলো। সম্প্রতি আপনার ছাদ কৃষি নিয়ে যে প্রোগ্রামগুলো হয় ওই প্রোগ্রামগুলো আমি রেগুলার দেখি, ওখান থেকে মোটিভেটেড হয়েছে যে ছাদে বাগান করার জন্য আসলে ডিফারেন্ট কিছু করা দরকার। বেশিরভাগ মানুষ এই ভাড়া বাসায় থাকে এবং জায়গায় স্বল্প, স্বল্প জায়গার ভিতরে আপনার স্পেস ম্যানেজমেন্টটা সুন্দরভাবে সাজিয়ে যেন একটা সুন্দর বাগান করা যায়, তার জন্য সুন্দর প্ল্যান্টার দরকার বা গ্রোয়ার মিডিয়া দরকার। তো আমরা এখানে কিছু স্ট্রাকচার ডেভেলপ করছি যেগুলো আমরা ভার্টিক্যাল কিছু হরিজেন্টাল, আমরা এখানে দুইটা জিনিস খুব সুন্দরভাবে আপনার মেসেজ দেওয়ার চেষ্টা করি যে এইভাবে বাগান করা যায় এবং অল্প জায়গায় অনেক জিনিস উৎপাদন করা যায়। আমি নিজে যতটুকু বুঝি, দেখেন এটা একটা হরাইজন্টালি আপনার স্পেস কম, জি, ছাদে একদম দিগন্ত জোড়া ছাদ নেই কারো, যে কারণে ভার্টিক্যালি ঊর্ধ্বমুখী উন্নয়ন। দেখুন যদি আপনি একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচ, ছয়, সাত, আট, আটটা ট্রেতে এইটুক জায়গার ভিতরে আটটা ট্রে সংকলন হয়েছে, কিন্তু যদি সে এভাবে করতে চেয়ে তো সময় জায়গাটা, স্পেসটা বেশি লেগে যেত। এখানে মিল্টন রীতিমতো কোকোপিট ব্যবহার করছেন, কোকোনাটের মানে উচ্ছিষ্ট অংশ থেকে পিট করা হয়, সেটা ব্লক আকারে আসে, তাই না? আমরা পানিতে মিক্স করে, হ্যাঁ, ডাস্ট করে ওটা আপনার ভার্মি কম্পোস্টে মিক্সিং করে রেশিও করে, জি, এটা আমরা ব্যবহার করি, ব্যবহার করছেন, তার মানে মাটির ঝামেলা থেকে আমি মুক্ত হলাম কিছুটা, তাই না? কোকোপিটের মোস্ট অ্যাডভান্টেজ হচ্ছে এটা আপনার লোড ক্যাপাসিটি কম, হ্যাঁ, টোটাল প্ল্যান্টারের ভিতরে যে আপনার কোকোপিটটা আছে এখানে বাতাস খুব সুন্দরভাবে চলাচল করে, আপনার রুটগুলো খুব ফাস্টে ডেভেলপ হয়, আপনার কখনো পানি ব্লক হয় না। পানিটা আপনি তো এমনিতেই দিচ্ছেন, এই পানিটা এই চুইয়ে নিচে এসে বালতিতে চলে যাচ্ছে, গ্রামে জমা হচ্ছে, সো দ্যাট এটা মানে আপনার ছাদকে ক্ষতি করার কোনো সম্ভাবনা থাকছে না, আপনার ফ্লো ড্যামেজ হওয়ার যে ভয় ওটা এখানে নাই। তারপর আবার যে লক্ষ্য করছি এটা সরানো যাবে না, জি, যেকোনো জায়গায় আপনি, ঢাকা শহরে যেহেতু আপনার মশার উপদ্রব সেই জন্য যেন আপনার এই এটা ওপেন
আপনার আমরা বালতি পট ইউজ করি নাই, ওটা ঢেকে রাখছি মানে মশা যে ওখানে ডিম না পারে এবং ডেঙ্গু মশা তৈরি না হয়, ওটা আমরা মাথায় রাখছি। গুড। এবং আপনি চাইলে এটা ভবিষ্যতে আপনি এখানে অটোমেটিক ইরিগেশন সিস্টেম অ্যাড করে নিতে পারেন, যেটা আপনি চাইলে টাইমারও ইউজ করতে পারেন এবং আপনার স্মার্টফোন থেকে। এটা হচ্ছে অর্গানিক রুফটপ গার্ডেন স্ট্রাকচার ORG মডেল 4। এখানে আপনি ফুলকপি করেছেন, বাঁধাকপি করেছেন, বেগুন করেছেন, টমেটো করেছেন। দর্শক, বলে রাখি হৃদয় মাটিও মানুষ অনুষ্ঠানের প্রতিবেদনে আমরা কাতারের কৃষি খামারে কোকোপিট সহ অন্যান্য উপকরণের ব্যবহার দেখিয়েছিলাম। এই জায়গাটায় এই যে এটাকে নারিকেলের ছোবড়া থেকে তৈরি করে মাটি হিসেবে ব্যবহার হয়, ভালো করে জাস্ট ক্র্যাশ করে দিয়ে দেওয়া হয়েছে। এই উপকরণটিও যে একটা বাণিজ্যিক উপকরণ হতে পারে, গোটাটা শ্রীলঙ্কা এবং ইন্ডিয়া থেকে আসে। আমরা আমাদের দেশে নোয়াখালী বরিশাল এলাকায় প্রচুর নারিকেলের গাছ আছে। হ্যাঁ, আমরা ছোবড়া দিয়ে হার্ডলি কি রশি তৈরি করি, নারিকেলের ছোবড়া রশি তৈরি করি, জাজিমের জন্যে কিছু ছোবড়া ব্যবহার করি, কিন্তু এটার যে একটা ইন্ডাস্ট্রিয়াল ব্যবহার আছে সেটা দেখতেই পাচ্ছেন। অথবা আমাদের অনেক প্রাকৃতিক সম্পদ আছে, এগুলোকে আমরা ঠিক মতো ব্যবহার করতে পারছি না বা করছি না। এই যে দেখুন দর্শক, একটা ব্লক হিসেবে জাস্ট কম্প্রেস করে পাঠিয়ে দেওয়া হয়েছে। না, মিল্টনের এখানে রয়েছে ছোট বড় নানা আকারের অবকাঠামো। যারা ছোট পরিসরে ছাদে বা বারান্দায় কৃষি করতে চান তাদের জন্য এই অবকাঠামোগুলো দারুণ কাজে লাগবে। মানুষের চাহিদা ভিন্ন ভিন্ন, কেউ বড় সেট আপ চায়, কেউ ছোট সেট আপ চায়। যে জন্য আমরা দুইটা পার্টি আলাদা আলাদা ভাবে দেখিয়েছি। এখানে আমরা কপি করছি, এখানে আপনার পুদিনা পাতা, এটা আমরা ব্রোকলি দিয়েছি। আচ্ছা, এর পাশে আবার একটা আছে, এটা এটা একটু কিছুটা লো কস্ট বোধ হয় না? জি, পিভিসি পাইপ ব্যবহার করে আমরা এখানে পুদিনা পাতা বা লেটুস, এটা ভেজিটেবল চাইনিজ বা হার্ব জাতীয় ভেজিটেবল যেগুলো দরকার স্মুথলি এখান থেকে করা পসিবল। আর উপরে আপনি ব্রিঞ্জাল বা চিলি টাইপের বেগুন চিলি সবই করা যায়। ভেরি গুড। এবং এটা কিন্তু একটা ডেকোরেশনও, মানে ঘরের সৌন্দর্য বৃদ্ধির জন্য কিন্তু এটা, যখন এই যে পুদিনা পাতাগুলো যখন ছড়াবে লতানো দেখতেও ভালো লাগবে। যখন স্মুথলি সবকিছু পূর্ণাঙ্গভাবে হয়ে যাবে অবশ্যই সুন্দর লাগবে। মজার ব্যাপার, মিল্টন তার এই উদ্যোগের সঙ্গে যুক্ত করেছেন আধুনিকতম কৃষি প্রযুক্তিগুলো। এই হলুদ রঙের কালার ট্র্যাপ তারই একটি। এটা কালার ট্র্যাপ, ফ্লাই ইনসেক্ট যেগুলো আছে সেগুলো আপনি এখানে অ্যাটাক করে, মানে কালারে সে অ্যাটাক করে, সেই হিসেবে ওখানে গিয়ে সাটকা পড়ে। জি, এবং এর ভেতরে ফেরোমন এবং আঠা। জি, এবং এটা হচ্ছে আপনার পানিতে কখনো মিশবে না, মিশবে না। একবার গ্লু লাগাই দিলা এক মাস অ্যাক্টিভ থাকে। দর্শক, এই বিষয়টি আমি আপনাদেরকে দেখিয়েছিলাম ইউরোপের রুসেল IPM, কেল ইউনিভার্সিটি এবং ওখানকার যে স্ট্রবেরি ফার্মাররা, তাদের ওখানে এই প্রযুক্তিগুলোকে আমরা দেখিয়েছিলাম যে রঙে, অর্থাৎ ব্লু অ্যান্ড ইয়েলো কালারে অ্যাট্রাক্ট হয় পোকামাকড়। আবার প্যাটার্ন আছে, জিগজ্যাক প্যাটার্ন আছে, প্যাটার্ন অ্যাট্রাক্ট হয়, আর তার উপরে তো ফেরোমন আছেই। তো একেবারে আধুনিক প্রযুক্তিগুলো মিল্টন এখানে ব্যবহার করছে। একটি বড় পরিসরে সারা মাসের সবজি এবং ফলের যোগান দিতে কাজ করতে পারে এই অবকাঠামোটি। 7-8 জনের একটা ফ্যামিলি মেম্বার এখান থেকে খুব ইজিলি আপনার সিজনাল ভেজিটেবলগুলো উৎপাদন করতে পারবে। ওকে, আপনার চিলি, টমেটো, ক্যাপসিকাম, ব্রোকলি, এনি কাইন্ডস অফ চাইনিজ আর হার্বস ভেজিটেবল। আচ্ছা, আমরা এখানে আপনার ইনসেক্ট কালারটা ব্যবহার করছি, আর উপরে আপনার ইউভি ট্রেড পলি ইউজ করা। পলি ইউজ করার মেন উদ্দেশ্য হচ্ছে আপনার অতিরিক্ত হিট কনজাম্পশন করা, প্লাস অতিরিক্ত বৃষ্টি হলে প্লান্টের ফুলগুলো নষ্ট করে দেয়। ফুল নষ্ট হলে আমার ফল ধরবে না, ফুল পড়ে যাবে, ফুল পড়ে যাবে। তো এই জিনিসগুলো রক্ষা করার জন্য আমার পলি ইউজ করা। কি কি রেখেছেন এখানে? রেগুলার আপনার ঝাল তৈরি করতে পারবে, আপনার কপি আছে, যে কপি আপনার চালে লাল শাক আছে, টমেটো আছে, তারপর ওই পাশটাতে আমরা লক্ষ্য করছি ফুলকপি, বাঁধাকপি। বড় সুবিধাটা যেটা আমি লক্ষ্য করলাম যে মাটির সমস্যাটা আর থাকছে না। কোকোপিট আজকাল তো বাজারে খুব একটা কিন্তু পাওয়া যায় না, যারা বাণিজ্যিকভাবে কোনো কিছু করে তারা হয়তো, কিন্তু আমাদের দেশে এই জিনিসগুলো চলে আসবে হয়তো, নার্সারিতে এক সময় পাওয়া যাবে। একটা প্ল্যানিং করে একটা ড্রেন সেল ইউজ করছি। হ্যাঁ, যে নিচে যেন পানি না পড়ে, একটা নির্দিষ্ট চ্যানেল দিয়ে পানিটা একটা জায়গায় জমা হবে। ও আচ্ছা, সেটা হচ্ছে আপনার এই যে প্লাস্টিক একটা পাইপ আছে এখানে, এই ড্রেনটা।
এটার ভিতরে যে পানিটা দিচ্ছে ড্রেনে পড়ছে না, সেই ড্রেন থেকে একটা পাইপ দিয়ে গিয়ে ওই যে লাল পাত্রের মধ্যে পড়ছে, তাই তো? এখানে আপনি কি বেগুন লাগিয়েছেন, টমেটো লাগিয়েছেন? জি, শহরে আপনার পাখিতে অনেক সময় ডিস্টার্ব করে বা নষ্ট করে ফেলে প্লান্ট, সেক্ষেত্রে আমরা চাইলে এখানে নেট ব্যবহার করতে পারি। ওকে, বা আপনি চাইলে এক সাইডে শশা দিলেন, এক সাইডে উস্তে দিলেন, যে নেট দুই সাইডে একই গ্রামে একসাথে দুইটা ফসল পাচ্ছে। আলিমুজ্জামান মিল্টন তারই খামারে ব্যবস্থা রেখেছে নানা রকম পরীক্ষা নিরীক্ষার, ভেতরে ছোট্ট একটি নেট হাউসও গড়ে তুলেছেন। এটা আপনার নেটপট, আমরা যেমন আগে পলি ব্যাগ ইউজ করা হতো, পলি ব্যাগে মাটি ভরা একটা ঝামেলা, বা মাটিতে অনেক সময় ভাইরাস ব্যাকটেরিয়া চলে আসে, যেটা পরবর্তীতে সিডলিং ইফেক্ট করে। তো দ্যাটস ওয়াই আমরা মূল জমিতে যখন প্লান্টিং সিডলিং প্লান্টেশন করে দিচ্ছি, ট্রে নেটপটটা সহজ চলে যাচ্ছে। এখানে বিজ্ঞানসম্মত উপায়ে আবাদ করছেন বাউল লাউ নামের নতুন জাতের লাউ। এখানে খুব সীমিত আকারে বাজারজাত হয়, পাশাপাশি এই লাউটা দেখে আপনার যারা লাউ চাষি, যারা লাউ করতে আগ্রহী, তারা এই বীজটা প্রচুর আকারে নিয়ে যায় বাজারে। আপনার যতগুলো লাউ আছে এটা খেতে সুস্বাদু, আপনার বারো মাস করার উপযোগী, প্লাস আপনার অধিক ধরন। সাইজটা কীরকম হয়? সাইজটা আমরা এভারেজ সাইজ আপনার 700-800 হলেই মার্কেটে নিয়ে যাই। 700-800 ইয়েতে এভারেজ একটা ওয়েট ট্রিক আপনি দ্রুত কাটেন, তাহলে আবার পরবর্তীতে আপনি বেশি ফল পাবেন। আচ্ছা, একটা পরিবার ওই বড় লাউ বাজার থেকে কিনলে আপনার লাউ নষ্ট হয়, ছোট লাউ একবার রান্না করলে একবারই শেষ, দুইবার খাওয়া লাগে। ওইটাও তোমার একটা মানে বাণিজ্যিক একটা চিন্তার জায়গা। বড় লাউ একটা দাম হচ্ছে আপনার 30-40 টাকা, এই লাউটা আপনার 20-25 টাকায় কারণ কাস্টমার কিনতে পারছে। উদ্যোগী তরুণ আধুনিক কৃষির নানা বিষয়ে রপ্ত করেছেন নিজে নিজেই, স্বপ্নও দেখছেন অনেক দূর যাবার। একজন মানুষ ছাদ বাগান করার করলে তার বেনিফিট কী? প্রথম কথা, সে নিজে এখান থেকে ফ্রেশ শাকসবজি খেতে পাচ্ছে। একটা মানুষ যখন একটা ছাদ বাগানে 5-10টা গাছ থাকে, তখন সে ওখানে যতটুকু কাজ করে একটা ফিজিক্যাল এক্সারসাইজ একটা হয়ে যাচ্ছে, পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য যে একটা গ্রিন এনভায়রনমেন্ট যে স্বাভাবিক রাখার যে একটা প্রক্রিয়া, সেটাতে সে ভূমিকা রাখতেছে। আমরা কম বেশি যে স্ট্রাকচারগুলো তৈরি করছি, পাশাপাশি যে কিছু মানুষের চাহিদা অনুযায়ী আমরা এগুলো সরবরাহ করছি, এখানে কিছু মানুষের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। একজন হচ্ছে 100টা কন্টেনার আছে, তার গ্রোয়ার মিডিয়া দরকার, তো আমরা টোটাল একটা গাছ হওয়ার জন্য কী কী গ্রোয়ার মিডিয়া আমরা ক্লায়েন্টকে জিজ্ঞাসা করি আপনি কী ধরনের গাছ লাগাবেন, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ওয়াইজ আমরা গ্রোয়ার মিডিয়াগুলো প্যাক করে আমরা পাঠাই দিচ্ছি। কোথায়? আমরা অল বাংলাদেশ সেটা সাপ্লাই দিতে পারি। সাপ্লাই দিতে পারেন? জি, এবং আমরা কিছু প্রোডাক্ট যেমন আপনার ইরিশ, এটা পিট মস, এখন আপনার বাসায় 5-10টা টব আছে, আপনি প্রতিদিন পানি দেন, আপনি বিজি পারসন, বাট প্রতিদিন পানি দেওয়া লাগবে না। যদি আপনি সয়েলের সাথে পিট মস বা কোকোপিটের সাথে পিট মসটা ইউজ করেন, জাস্ট উইকলি একবার পানি দিলে এনাফ। ওকে, আপনি ফিনান্সিয়ালি যদি বেশি সলভেন্স থাকেন, যে আমি অটোমেটিক গার্ডেন চাই, যে অটোমেটিক ইরিগেশন সিস্টেম থাকবে, যেটা আপনি চাইলে টাইমার সেট করে দিতে পারেন, অথবা অ্যান সলভেন্স পিপল অ্যাভেলেবল ইউজ স্মার্টফোন, চাইলে আপনি স্মার্টফোন থেকে আপনার গার্ডেনিংটা কন্ট্রোল করতে পারেন, সো ইজি। তো আমরা সব সার্ভিসটাই কাস্টমাইজ, মানে এগুলো কি আপনারা টোটাল সলিউশন ভবিষ্যতে দেওয়ার চিন্তা করছেন? আচ্ছা, হয়তো ওদের ভবিষ্যতে যে গাড়ে একটা আপনার প্লান্ট ভাইরাস বা ডিজিজ অ্যাটাক হতেই পারে, আপনি নার্সিংটা আপনি জানছেন না, যে আমাদের কাছে ফোন না, আমরা হয়তো ওই সাপোর্টটা দিব। কৃষি উদ্যোগের সঙ্গে একদিকে সৌন্দর্য, আরেকদিকে বিজ্ঞান চিন্তা অনেক বেশি গুরুত্বপূর্ণ। মিল্টনের এই খামারে এসে আমাদের চোখে আকর্ষণীয় অনেক কিছু। বাংলাদেশ টেলিভিশনে যখন ছাদে বাগান করার বিষয়টি আমি সম্প্রসারণের জন্যে মানুষকে, জনগণকে, আগ্রহীদেরকে মোটিভেট করতাম, সেটা দীর্ঘ সময় যার থেকে কাজী পেয়ারা থেকে শুরু করে নানান ধরনের ফল ফসল ছাদে হয়েছিল। হৃদয় মাটি মানুষের ডাক অনুষ্ঠানে আবার নতুন করে বৈশ্বিক উষ্ণতা, ফুড অ্যাডাল্ট্রেশন সব কিছু বিষয়ে যখন মানুষ উদ্বিগ্ন, তখন ছাদে কৃষি কাজ করা, বাগান আর নয়, বাগান বাহারি একটা বিষয়, বাগান
আনন্দের একটা বিষয়, কিন্তু কৃষি নিজের ফসল নিজে উৎপাদন করে খাবে এবং শতভাগ সতেজ বিষমুক্ত শাকসবজি খাবে, সেরকম একটা অবস্থান থেকে ছাদ কৃষি নামে যেই ক্যাম্পেইন শুরু করি তার বয়স বছরখানিক হয়তো হবে। এরই মধ্যে গোপনে গোপনে ভেতরে ভেতরে এই বিষয়টি নিয়ে অনেকে কাজ শুরু করেছে, যেমন আজকে চুয়াডাঙ্গার এই মিল্টন আমাদের অনুষ্ঠানে অনুপ্রাণিত হয়ে সে কিছু মডেল তৈরি করেছে, যে মডেলগুলো আগামীতে ছাদ কৃষির জন্য যারা আগ্রহী তাদের জন্য হয়তো অনেক উপকারী হবে। প্রিয় দর্শক, রাজধানী সহ সারা দেশে ছাদ কৃষির প্রসার ঘটছে। পরিবেশ সুরক্ষা, বিষমুক্ত সবজি এবং ফলের নিশ্চয়তার সর্বোপরি মননশীলতা বিকাশের জন্যেই মানুষ ছাদ কৃষি করছেন। মিল্টনের মতো উদ্যোক্তারা এগিয়ে আসছেন রাজধানীর ছাদ কৃষি উদ্যোক্তাদের সহায়ক হিসেবে। ইতিমধ্যে আমরা শের-ই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর শহীদুর রশিদ ভূঁইয়া, উদ্যানতত্ত্ববিদ আনোয়ার হোসেন, কৃষিবিদ এস এম কামরুজ্জামান, ইকোটেক অর্গানিক গার্ডেনের চেয়ারম্যান জাহিদুল ইসলাম চাকলাদার, অ্যাগ্রোল্যান্ড সমন্বিত খামারের আলিমুজ্জামান মিল্টন সহ অন্যান্যদের সঙ্গে বসেছিলাম। ছাদ কৃষির প্রসার ঘটানো এবং নতুন উদ্যোক্তাদের সহায়তা করার জন্যে আগ্রহী সবাইকে নিয়ে শীঘ্রই শুরু হবে আমাদের নতুন এক তৎপরতা।